সোশ্যাল মিডিয়া যদি না থাকতো, তাহলে কিন্তু এই সুস্বাদু এবং সুন্দর রেসিপিগুলি নিয়ে আমি কোনো দিন এক্সপেরিমেন্ট করলাম না হইলে। কারণ সোশ্যাল মিডিয়ার কারণেই আজকে আমি এই সুন্দর এবং সুস্বাদু রেসিপিগুলি নিয়ে প্রত্যেক দিনই একটা না একটা এক্সপেরিমেন্ট করি। আগে কিন্তু রান্নাবান্না নিয়ে এত এক্সপেরিমেন্ট আমি করছি না, কোনো রকম রান্না ওইলেই চলছে। যেহেতু সোশ্যাল মিডিয়াতে এখন কিন্তু সবাই একটা কম্পিটিশন যে কে কার থেকে বেশি ভালো করতে পারে, তো সবাই যেহেতু ভালো করতেছে, তাইলে আমি কেন সবার পিছনে পড়ে থাকুম? আমারও তো সবার থেকে ভালো করতে হইব। তাই আমিও কিন্তু এখন রান্না নিয়ে এত এক্সপেরিমেন্ট করি, কইয়া লাভ নাই। কোনো কোনো সময় আমার নিজেরই বিশ্বাস হয় না যে আমি এই 10 মিনিটের রান্নাটার মধ্যে কী কইরা আধা ঘন্টা এক ঘন্টা সময় নষ্ট কইরা লাইছি। নষ্ট কইরা লাইছি মানে ক্যামেরা সেট করতে করতে কিন্তু সময় নষ্ট হয়ে যায়। রান্নাটা কিন্তু 10 মিনিটেরই, ওই যে ক্যামেরা একবার এদিকে ধরো ওইদিকে ধরো ইতা কইরা কইরি কিন্তু সময়টা বেশি লাগিয়া যায়গা। যাক, কথা কইতে কইতে আপনারা তো দেখলেনই আমি কি কইরা পটলের ভিতরে সব কিছু একটা চামচের সাহায্যে অপারেশন কইরা সব কিছুই বাইর কইরা লাইছি। এবার এই সব কিছু আমি একটু ফাটাফুতাই একটু আদা ছেঁচা কইরা নিয়ামু। এরপরে চুলার মধ্যে বুয়াই দিছিলাম একটা কড়াইয়া, কড়াইয়া বুয়াই সেটা এরপরে ওই পটলের ভিতরে সব কিছু যে আদা ছেঁচা কইরা আনছিলাম এটি দেয়া দেবো কড়াইয়ার মধ্যে। এরপরে দিয়ে দিছিলাম একটু সর্ষ্য বাটা। সর্ষ্য বাটা আর পটলের পেস্ট আধা ভাজা ভাজি হইলে এবার আমি লয়ে এলাম কয়েক টুকরা পনির। তো পনিরটাও আমি হাতের সাহায্যে এইভাবে একটু গুঁড়া করে এলাম, তারপরে দিয়ে দেবো আমি কড়াইয়ের মধ্যে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া আর পরিমাণ মতন লবণ। এবার সব কিছু একটু সুন্দর করে ভাজা ভাজি করে কষাইয়া নেবো। আমি যে কইলাম যে এই রেসিপি বানাইতে গিয়া আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগিয়ে যায়, আসলে কিন্তু ক্যামেরা করতে গিয়া কিন্তু সময় নষ্ট হয়। এমনিতে কিন্তু রেসিপি বানাইতে গেলে এত সময় লাগে না। পটলের পুরটা কিন্তু আমার কষানো হইয়া গেছে, এবার আমি লয়ে এলাম পটল দিত। এই পুরটা এবার আমি সবটি পটলের মধ্যে এইভাবে কইরা ঢুকাই দিব। কিন্তু আমার এই পটলের পুর বানাইবার কোনো প্ল্যান আসিল না, কারণ ঘরে কিন্তু পটল নাই, মাত্র এই 4টা পটলই আসিল। আমার মেয়ে এত জিদ করতেছে যে আজকেই বানাই দিতে লাগবো, কারণ এই 4টা পটলই স্কুলে নিয়ে যাইব বান্ধবীদের খাওয়াবার জন্য। কিছুদিন আগে আমি লাঞ্চ বক্সে মাত্র 1টা পটল দিছিলাম, ওইটাই তারা সবাই শেয়ার করে খাইছে। কিন্তু পটলের পুর খাওয়ার পর বান্ধবীরা এত তারিফ করছে, ওই তারিফ শোনার পর তাই আরও পাগল হয়ে গেছে বান্ধবীদের আরেকদিন খাওয়াইব বললা। সত্যি কথা কইতে গেলে মেয়ের বান্ধবীরা তারিফ করছে ওইটা শুনে কিন্তু আমিও অনেক খুশি হয়েছি। এবার দেখি আজকে কি তারিফ করে তারা। আপনারাও যদি আমার মতন এত সুন্দর তারিফ পেতে চান, তাহলে অবশ্যই আমার এই রেসিপি ফলো করে একদিন বানিয়ে খান এবং সুন্দর সুস্বাদু রেসিপির প্রশংসা কুড়িয়ে নেন।